নিশ্চিত আল্লাহর পরে স্থান হলো বাপ নবীদের নট অনলি নবীর খাসভাবে হলো নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমভাবে হলো নবীদের নবীদের পরিচয় কটা তিনটে কটা 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 তাতাই অংশ কথা বলুন তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হবে পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছে বাপ প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়ে জোরে বলুন দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে ওহী নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছে আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক কি করেছেন 4,500 মুজিজা দিয়েছেন সুবহানাল্লাহ সেই 4,500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে আমি নিজে একটা কোরআনের তাফসির লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বাকার সিদ্দিক আমার লেখা তাফসির যেদিন বাপ আপনাদের হাতে এসে পৌঁছাবে কোরআনের ব্যাখ্যা সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না বাস্তব কথা অন্ধকার নীরব নগরে চলে যাব মানুষ চলে যায় কথা রয়ে যায় ঠিক না বেঠি আমার বাপেরা খুব সাবধান চলুন এবার আসছি নবীদের পরিচয় দিয়ে দিয়েছি এখন আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম কি তাতাই মুহাম্মদ সাল্লাম আচ্ছা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন আগে নবীর পরিচয়টা দিই আল্লাহর পরিচয়টা দিয়েছি নবীর পরিচয়টা দিই নি সুবহানাল্লাহ জোরে বলতে হবে কিন্তু হ্যাঁ মনে আছে তো মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শুভেচ্ছা থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীর 9টা চাচা 18টা খালা নবী সম্পর্কে জানে না কিচ্ছু খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইটুকুই জানে চাচা আমার না বাপ জানতে হবে আমার আশাটা যাতে বেকার না হয় আপনার বসাটা যাতে বেকার না হয় এইটাই চেষ্টা করবেন আপনি এখানে এসে কী নিলেন কী শিখলেন কী ভুল ভাঙলো এটাকে মূল্যায়ন করুন আমি যতক্ষণ বক্তব্য রাখবো বাবা এই যখন একটু মাঝে মাঝে একটু হাসির কথা বলি তো ওই হাসিগুলো বাদ দেবেন সকালবেলা আর মূল কথাগুলো নিয়ে আলোচনা করবেন এমনি মাঝে মাঝে একটু হাসাতে হয় কেন ব্রেনটাকে খাবার মধ্যে চাটনি খান না চাটনি চাটনি স্যালাড খান না একটু মাঝে মাঝে স্যালাড চাটনি খেলে ভালো লাগে তো এই বক্তব্যের মাঝে একটু স্যালাড চাটনি মাঝে মাঝে একটু দেবো বাবা একটু ওইগুলো বাদ দেবেন সকালবেলা মূল কথা নিয়ে গবেষণা করবেন চলো এবার আসছি নবীর বাপেরা কয় ভাই বোন নবীর নবীর ভাই নবীর ক ভাই বোন নবী উনি ওনার মায়ের একা আর হালিমার ঘরে যখন দুধ পান করতে গেলেন তখন ছিল হালিমার একটা পুত্র সন্তান আর দুটো কন্যা সন্তান ছিল তাহলে এক ভাই দুই বোন তাহলে দুই ভাই দুই বোন হবে কিছু বুঝতে পারলেন কথাটা চলুন একটা ছোট্ট উদাহরণ তুলছি আল্লাহর নবীর দুধমা হালিমা একদিন নবীজি মানে হালিমার যখন দুধ পান করতে গিয়েছিলেন নবীজি হালিমার ডান দিকের স্তনটা পান করতেন নবীজি কোনো দিন হালিমার বাম দিকের স্তনটা পান করেনি একদিন হালিমা করেছে কি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডান দিকটা খাইয়েছে বাম দিকটা দিয়েছে নবীজি মুখটা বন্ধ করে নিয়েছিলেন তখন অবাক হয়ে গেছেন সেই দিন রাতের বেলা করেছে কি জানেন হালিমার স্বামী বাড়ি আসতে হারেস যখন বাড়ি এসেছে হালিমা বলছে প্রাণীর স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম এ আমার ডান দিকটা খায় বাম দিকটা খায় না বলে কি বলছো তুমি বলছে হ্যাঁ সত্য কথাই সিরিয়াসলি তখন হালিমার স্বামী বলেছিলেন হালিমা এ বাচ্চাটা যাতা বাচ্চা নয়
লক্ষ্য রেখো, তা হয়ে গেল। হালিমা মারা যাওয়ার 15 দিন আগের ঘটনা, কতদিন? হালিমা মারা যাওয়ার 15 দিন আগের ঘটনা। আল্লাহ নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, হালিমা আসছে লাঠি ধরে ধরে বিদ্যা হয়ে গেছেন, কাছাকাছি যখন এসছে তখন নবীজি দক্ষ করে দেখছেন, এই রে আমার দুধমা হালিমা আসছে, আহ এখন কাজ কি নেই, কিছু তো কাছে নেই বসতে দেওয়ার, কি করি কি করি। তখন নবী নিজের গায়ে চাদর গায়ে দিয়েছিলেন, নবী তখন বসেছিলেন গায়ে চাদর গায়ে দিয়ে। নবী করেছেন কি, আমার রসুল করেছেন কি, নিজের গায়ে চাদর মোবারকটা খুলে করেছেন কি, দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। সুবহানাল্লাহ তো বলে ফেললেন, এটা মুখ দিয়ে সুবহানাল্লাহ বললেন না অন্তর দিয়ে বললেন? এ মুসলমানের বাচ্চা, এ মেদিনীপুরের মুসলমানের বাচ্চা, তুমি গলে দাড়ি মাথায় টুপি দাও না, তোমার নবী করেছে কি, তোমার নবী করেছে কি, তোমার নবী করেছে কি, তার গায়ে চাদর খুলে দিয়েছে, গায়ে চাদর খুলে দিয়েছে দুধমাকে বসতে, হালিমাকে। হালিমা কোন মা? জোরে বলুন, জোরে বলুন, দুধমা। নিজের মা নয়, নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। তা তোমার নবী করেছে কি, তার গায়ে চাদর খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিয়েছে বসতে, আর তুমি কি করেছো, তুমি কি করেছো? তোমার নিজের মা, জন্মদাতা বাপ, অভাগিনী মা, তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে, উনি আবার মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, নামাজি, বড় এখান থেকে তোর নামাজি আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু বুঝতে পারছেন ও আজেবা? তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি মাম্মা ঘুমায় চ্যাটায়। আহ, বিবেককে প্রশ্ন কর, আল্লাহর আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা দরিল দেব, শুনে নিন, মাম্মার দরিল কোরআনের কোথায় কোথায় আছে, আমি বলতে শুরু করি আর গুনতে শুরু করুন। 1 নম্বর পাড়ার 11 নম্বর পিছা 12 নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পাড়া 3 নম্বর পিছা 3 নম্বর লাইন সুরার নাম সুরা নিসা 36 নম্বর আয়াত, ও আবদুল্লাহ বলে এত শিখু বিকি সাইয়া, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। আর শুধু তাই নয়, 8 নম্বর পাড়া 7 নম্বর পিছা 12 নম্বর লাইন সুরার নাম সুরা আনাম, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পাড়া 3 নম্বর পিছা 7 নম্বর লাইন সুরার নাম সুরা বানী ইসরাঈল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পাড়া 16 নম্বর পিছা 3 নম্বর লাইন সুরার নাম সুরা আনকাবুত, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পাড়ার 11 নম্বর পিছা 6 নম্বর লাইন সুরার নাম সুরা লোকমান, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহিনিন, মাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পাড়া 2 নম্বর পিছা 12 নম্বর লাইন সুরার নাম সুরা আকব, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়াওয়াতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর, তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে, সন্তান তুমি যত আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, তোমার জান্নাত তোমার হেভেন হলো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে, তোমার মতো শ্রোতা আমার দরকার নেই। বাপকে একটা আপেল কিনে দাওনি, মাকে একটা মুরগি ডিম খেয়ে খাওয়াওনি, আর আবদুল্লাহ ইল মারুফকে দাওয়াতকে তুমি দিশি মুরগি খাওয়াবে, তোমার মতো তরকারি আমার প্রয়োজন নেই। খারাপ ভাববেন না বাবা। হে বন্ধুরা শুনে নাও, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাম্মার দোয়া নিয়ে বেরোবে, বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস। এই ছেলে তোমার বয়স 45 না, তোমার বয়স 45, তোমার বাপের বয়স 75, 30 বছর তোমার থেকে বড়, 75 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে, হয় না? আরে ভাই বলুন না, বুড়োরা এমনিতেই তো 75 বছরের বুড়োগুলো দেখবেন বাচ্চাদের মতো তাদের চালচলন, আল্লাহই করেছে, কোরআনের মালিক্য বাবা, কোরআনে আছে সব ঘটনা, কটা আয়াত বলবো আপনাদের। তো 75 বছরের বুড়ো মানুষটা একটা ভুল করে ফেলেছে, তুমি 45 বছরের যুবক ছেলে বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিলে, তোমার বুড়ো বাপটা ছেলের চড় খেয়ে কাউকে বলতে পারে না, মসজিদের ভিতরে গিয়ে মাথাটা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। কেন? যে ছেলেকে মানুষ করার জন্য নিজের গ্যাঁটের পয়সা খরচা করেছে, যে ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে জীবনে কী না কষ্ট করেছে, সে যে ছেলের জন্য রাতের পর রাত জেগেছে, যে ছেলের রোগ হয়েছিল হসপিটালের বারান্দায় পড়েছিল, সেই ছেলে আজকের
স্ত্রীর কথা শুনে গালে চড় মারল, কাউকে বলতে পারে না, মনে দুঃখে কাঁদছে মসজিদের ভেতরে বসে। আল্লাহ ফেরেস্তাকে ডেকে বলে, ও কাঁদছে কেন রে, ও কাঁদছে কেন, আর কী হয়েছে? তা ফেরেস্তা বলে, আল্লাহ ওর ছেলে মেরেছে, ওকে বলে দে কাঁদতে মানা কর, ওকে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি। শুধু আমি আল্লাহ দিইনি, আমার নবী ওকে পাওয়ার দিয়েছে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তিরই তো আল্লাহর দরবারে কবুল হয়, দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া, মুসাফিরের দোয়া আর পিতামাতার দোয়া। সুতরাং ওকে তো আমার নবী পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, ও কাঁদছে কেন? ফেরেস্তা তখন বলছে, আল্লাহ বড্ড কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, তাই আজকে ছেলে চড় মেরেছে, কাউকে বলতে পারে না, লজ্জায় বসে কাঁদছে। আল্লাহ বলছে, ওকে বলে দে, ওকে বলে দে আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। কী বললাম, কী বললাম, ছাড় দিই, ছেড়ে দিই না, যা তুই মরে যা, মরে যা। এই আজরাইল তিন মাস পরে আসরের নামাজ পড়ে বেরোবে, স্টক করে মারা যাবে, যা। তিন মাস পরে বুড়ো বাপ মরে গেল, ছেলে কাঁদলো, কেঁদে কবর দিয়ে চলে এলো, এক বছর পর বাপের কথা ভুলে গেল, কার কোনো কথা নেই। ঠিক তার 30 বছর পর, তার মানে এর বয়স তখন 75, এ তখন বুড়ো হয়ে গেছে, এ আবার হাজি সাহেব, এর 4টে ছেলে দিয়েছে আল্লাহ। মেজ ছেলেটা একটু ডেঞ্জার, হঠাৎ একদিন কি হয়েছে, নাতির সঙ্গে কি ঝগড়াঝাটি হয়েছে, বৌমার সঙ্গে কি হয়েছে, মেজ ছেলেটা এসে বুড়ো হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিল। হাজি সাহেব দুটো চড় খেয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজি মানুষ, তোমার কাবাঘর কাবাঘর তওয়াব করেছি, আমার ছেলে যে ছেলের জন্য এত কিছু করলাম, সেই ছেলে বইয়ের কথা শুনে আমার গালে চড় মারলো, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে বলছে, ওকে বলে দে, ওকে বলে দে আজ থেকে 30 বছর আগে ওর বুড়ো বাপটার গালে একটা দুটো চড় মেরেছিল, যে চড়টা মেরেছিল খুব জোরে, সে তুলনায় এটা হালকা হয়েছে, এর 3 মাস পরে ওর ছেলেটা ছোটো ছেলেটা আরও দুটো চড় মারবে, দুটো হাম মিলে একটা ফুল হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না ওয়াজ আমার? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ওয়াজটা ভাববেন। আজ এখানে প্লাস্টিকের ওপরে বসে আছেন আপনারা, কালকের মারা গেলে প্লাস্টিকের নিচে, ঠিক না বেঠি? টাকা ইনকাম করেছেন, টাকা টাকা, কাপনের কোনো পকেট নেই, কাপনের পকেট নেই। জীবনের উন্নতি করেছেন কত টাকা বলবো, শুনে নিন, 150 থেকে 1500, কত বললাম, 150 থেকে 1500। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, বাল্যকালের বন্ধু, বলছে, মারুফ ভাই আপনার এই কথাটা আমি বুঝতে পারি না ইউটিউবে, যে জীবনের উন্নতি করেছি 150 থেকে 1500। আমি বললাম হ্যাঁ। বলছে কী করে হয়? আমি বললাম আপনার বাপ প্রফেসর ছিল তো? তা বলছে হ্যাঁ। আমি বললাম আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেই দিন সব থেকে দামি কাপড়টা বা তোয়ালে, একটা তোয়ালে বলেন তো নাকি রে বাবা, একটা তোয়ালের দাম কত হবে এখন, খুব যদি আর 150 টাকা? আরে বলুন না, এটা আমার কথা বলুন, 150 টাকা। আল্লাহ বলছে, এই জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি নি, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন, কাপন তার দাম 1500 টাকা, ওটা তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, জীবনের শেষ কাপড় তার নাম কাপন, তার দাম 1500 টাকা, ওটাও নিজে পরতে পারবি না। তো জীবনের উন্নতি কী করলি, 150 থেকে 1500, আর টাকা পয়সাগুলো কাপনের পকেট নেই। বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজটা, বাড়ি থেকে ভাববেন। এই জন্য খবরদার কোনো দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো তার দাম 200 টাকা, শ্বশুরকে যে মালটা দিয়েছো তার দাম 1200 টাকা, শাশুড়িকে একটা, নিজের মাকে একটা শাড়ি কিনে দিয়েছো তার দাম 400 টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছে তার দাম 1400 টাকা। স্ট্যাটাস বজায় রাখছিলে না, স্ট্যাটাস বজায় রাখছিলে। ও শ্বশুর শাশুড়ি জামাইকে আব্বা বলে ডাকে তো? এই জামাইরা ভালো করে শুনে নাও, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনো দিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবা ডাকে ভুলে যাবে না। কোনো দিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে কলিজা দিয়ে আব্বা বলে ডাকে না, বাবা বলে ডাকে না, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে, ঠিক না বেঠি? হে জামাই,
তোমার শ্বশুর শাশুড়ি এবং তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, জানবেন ওটা ওর মেয়ের সাথে আব্বা বা বাবা বলেছে। কিন্তু যেদিন তোমার জনম দুঃখিনী মা জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, চলো আমার বাপেরা আর একটু এগিয়ে যাচ্ছি নবীদের পরিচয় দিতে গিয়ে। এবার নবী কি বলছে এবার শুনুন, ডান দিকের স্তনটা খেতেন বাম দিকটা খান না। তা হালিমা বলছে, বাবা মোহাম্মদ, মনে পড়ছে বাবা মোহাম্মদ, এই তুমি আমার, তোমার মা যখন আমাকে দিল তোমাকে আমার কোলে, তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, আর বাম দিকেরটা কেন পান করতে না বাবা? আমার নবী মোহাম্মদ সাল্লাম বলছে, না হারে দয়ার নবী, সত্যি নবীদের আলোচনা, আপনারা তো নবীকে নিয়ে গবেষণা করেননি, আলেমরা নবীকে নিয়ে গবেষণা করে, সত্যিকারের যদি কোনো যোগ্য আলেম নবীদেরকে নিয়ে গবেষণা করে না, তার চিন্তা ভাবনা চেতনা পুরো পাল্টে যায়। যাই হোক, তো এবারে মোহাম্মদ সাল্লাম বলছেন, আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, ওমা ইয়ান্তুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ্যুহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না, নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর আমার দুধ ভাই আবদুল্লাহ আমার বাম দিকের স্তনটা পান করতো, আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম, মোহাম্মদকে আল্লাহ কোনো দিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি। এ হাজি সাহেব, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি উনি নিজের নামে রেকর্ড করতে বসে আছে, উনি আবার হাজি সাহেব, বড় এখন তো আরাম করবো তাহলে। আল্লাহর কোরআন বলছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছো না? আল্লাহর কোরআন কি বলছে চলুন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলুনা সাঈরা, 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই যারা গরিবের মাল ভক্ষণ করে, ইতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা ইতিমের মাল ভক্ষণ করে না, গরিবের মাল ভক্ষণ করে না, 100% ঈমান এনেছে আর পৃথিবীতে ভালো কাজ করেছে, আল্লাহর কোরআন তাদের বলছে, ইন্নাল্লাযীনা আমানু সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, পারা নম্বর 16 পৃষ্ঠা 3 লাইন নম্বর 12 সূরা নাম সূরা কাফাল। কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, হুকুমের কারণ নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছে। কি নাও চাচারা, চুরি করার কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ? হ্যাঁ, আল্লাহর নবী বলেছে, লানাল লগমান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়ায়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানে। একদম বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে বলতো, আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। শুধু তাই নয়, আরও দেখেন, এক হারামখোর মুসলমানের বাচ্চা, তুমি কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো, লজ্জা করে না? আপনারা ভাববেন না যেন এখানে বসে ওয়াজ করছি বলে এই গ্রামের কথা বলছি, আমি আমার জাতির ওয়াজ করছি গো বাপ, জাতির ওয়াজ করছি, এই ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা মানুষ আমি, আর বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা। মুসলমানের বাচ্চা কুরবানির দিনে কুরবানির গোশত নিয়ে সন্ধ্যাবেলা মদ খেয়েছে। এক হারামখোর আমাকে ফোনে একটা মশলা জিজ্ঞেস করছে, বলছে হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো, বলবেন দয়া করে? আমি বলি বলো বাবা। বলছে হুজুর, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আরে কত বড় হারাম করে চিন্তা করতে পারছেন? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আমার গ্রামে এক বাপ, সে মারা গেছে, আল্লাহ তার কবরে ভালো রাখুক, মদ খেয়ে বাড়ি আসছে, জানেন মদ খেয়ে বাড়ি আসছে, আর আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, তা দেখে আমাকে দেখতে হুজুর আসছে, ও মদ খেয়েছে, তো হুজুর আসছে দেখে রাস্তার দিকে উল্টো দিক করে, মানে রাস্তার পেছন করে দিল। এবার আমি বলি ও সেই কথা বলবো, আমি বলছি হা বাবা কেমন আছো? তখন ও এরম করছে, মানে চলে যান আপনি চলে যান। এবার আমি তো যাইনি, আমি বলছি বাবা একটা, আমি বলি এই সময় সুযোগ একটু বলি দুটো কথা, আমি বলছি বাবা একটা কথা বলবো বাপ, ঠিক এইভাবে আমার ভাষাটা দেখো, বাবা একটা কথা বলবো, বাপ তো চলে গেল, মাও চলে গেল, তুমিও কদিন পরে চলে যাবে, আগে আর পরে এই তো বাপ, তাই এই খাবারটা না খেলে হয় না বাপ,
ছেড়ে দাও না বাপ, কবরে কি জবাব দেবে? আমারে কি বললো জানেন? বলছে, হুজুর আমি আপনাদের মতো অত বোকা নয়। তার মানে? বলছে, আপনাদের মতো আমি অত বোকা নয়। কিরকম? বলছে, আপনারা তো বোকা মানুষ বলেই তো এই এই মলি সাহেবের বোকামি করেন তো। কিরকম বোকা বাবা? বলছে, মাটি যখন দেন, কবর যখন দেন, কাঁচা বাঁশ দেন। কাঁচা বাঁশ তো নাকি? আরে ভাই বলুন না, কাঁচা বাঁশ দেন, নতুন বাঁশ আপনাদের দিতে কে বলেছে? আমি আমার, আপনারা বোকা বলে কাঁচা বাঁশ দেন, আমি আমার ছেলেদের বলে যাব, আমি মরে গেলে যত পুরাতন বাঁশ আছে, যত পুরাতন বাঁশ আছে সব দিয়ে আমার কবর দিবি। আর এতে লাভটা কি? বলছে, ফেরেস্তা এসে তো তিনটে প্রশ্ন করবে, তিনটে প্রশ্ন করার আগেই আমি ফেরেস্তাকে বলবো, ও বে এই কবার প্রশ্ন করবি বে, কবে এসছি দেখ, বাঁশ পুরো পুরাতন হয়ে গেছে। চিন্তা করতে পেরেছেন? এরকম মানুষ পৃথিবীতে আছে জানেন? এক হারামখোর কটা বলবো, এক হারামখোর আমারে বলছে, হুজুর আপনি সন্ধ্যা থেকে ওয়াজ করছেন, চার ঘন্টা ওয়াজ করলেন, খাবার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বেরোনোর দোয়া, পায়খানায় যাবার দোয়া, বেরোনোর দোয়া, সব তো দোয়া বললেন, শোয়ার দোয়া, খাবার দোয়া, সব দোয়া বলছেন, বিড়ি খাওয়ার দোয়া বলুন তো দেখি। আমি তো থ, আমি তো বলছি, বাবা আমার সত্য কথায় আমি লেখাপড়া করতে পারি, আমার কিন্তু ওই বিড়ি খাওয়ার দোয়াটা মুখস্থ নেই। বলছে, আমার জানা আছে, আপনার না জানা থাকে আমার জানা আছে। আমি তো জিব্রু অবাক। আমি বলছি, বাবা তোমার বিড়ি খাওয়ার দোয়া জানা আছে? বলছে, হ্যাঁ। আমি বলে, বলে ভাত খাওয়ার দোয়া কি? তা আমি তখন বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। ও বলছে, শুনুন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না ওয়া কিনা আযাবান্নার। আমি সে পুরো থবে নাকি কিছু গো বাবা। এইরকম মানুষ পৃথিবীতে আছে বাবা, ভাববেন না, এ পৃথিবীর সব মানুষ সমান। চলেন আসছি এবার নবী, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের উপরে নাজিল হলো এই কোরআন। এ কোরআনের পরিচয়টা এবার দিই। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য গেল গেল গেল, এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি, ঠিক না বেঠিক? আল্লাহর নবী একদিন বসে আছেন, শুনে নিন, আল্লাহর নবী একদিন বসে আছেন, একদিন করেছে কি, মক্কার মানুষেরা এসে নবীকে প্রশ্ন করছে, বলছে, আচ্ছা মুহাম্মদ তুমি তোমার ধান্দাটা কী গো? তখন উনি চুপ করে আছেন, তখন একজন পাশ থেকে বলছে, এ ও ধান্দা কি জানিস, ও পয়সা ইনকাম করবে। তখন একজন বলল, ওরা সর্দার যে হেড বলল, দেখো মুহাম্মদ তোমাকে আমরা খুব ভক্তি শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি সত্যবাদী, শোনো তোমার যদি উদ্দেশ্য হয় পয়সা ইনকাম করা তাহলে বলো, এই অর্ধেক আরব তোমার নামে আমরা লিখে দিচ্ছি। খুশি তো? আমার নবী বলেছিলেন, ওটা আমার দরকার নেই। তা কী চাও তুমি? সুন্দরী একটা মেয়ে, তাই যদি হয় বলো, এই আরবের সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। খুশি তো? মুহাম্মদ সাল্লাম বলেছিলেন, ওটাও আমার দরকার নেই। তা কী চাও তুমি? আমার নবী চুপ করেছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল চলে যাও। জিব্রাইল এলেন, কোরআনের এই আয়াত তখন নাজিল হচ্ছে, কুল, কি বললাম, কুল, নবী তুমি বলো, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, এজাফাতের জন্য ইয়াটা পড়ে গেছে, রব্বি ছিল, ইয়া ছিল বাপেরা, তো রব্বি জিদিনি, কোথায় আছি, 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, সুরার নাম সুরায় তহা, আল্লাহ পাক বলছেন, রব্বি জিদিনি ইলমা, নবী তুমি বলো কি চাও? ওগো আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই নবী বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল আহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব, 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, বলে না? শুনে নিন, এই কোরআনের ভিতরে 82 জায়গায় রয়েছে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে। আর আপনারা কি জানেন, 92 জায়গায় লেখাপড়ার কথা আছে, 92 জায়গায় লেখাপড়ার কথা আছে।
তা কোন সংখ্যাটা বেশি 82 না 92 মুসলমান আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে 88 জায়গায় 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর শুধু তাই নয় সবর শব্দটা সবর 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 শব্দটা হলো কোরআনের 104 জায়গায় কি সবর করেছেন সাধারণ লকডাউনে কদিন খাওয়া গন্ডগোল হয়েছে ও বাবা উনি একদম নেতিয়ে পড়েছে ঠিক না বেটি আল্লাহ বলছে ভালোবাসা ভালোবাসা এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা আজকের এই প্যান্ডেলে আমি আসার আগে আমার গাড়িটা রেখেছিলাম অনেক দূরে বলি আজ হেঁটে হেঁটে যাব এরা আমাকে চেষ্টা করেছিল বেচারা মোটরসাইকেল করে আনা আমি মোটরসাইকেল করে আসিনি হেঁটে হেঁটে যাব হেঁটে আস্তে আস্তে অনেক জিনিস দেখা যায় জলসার প্যান্ডেলে ঢোকার আগ পর্যন্ত ঠিক না বেটি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে 10টা বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারে না বলে বসে আছে আর ওদিকে দেখবেন মেলা বসে মেলা মেলা বুঝতে পারছেন তো বাবা আমার মেলা বসে আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা ঘুগনি দোকান ফুচকা দোকান মিষ্টির দোকান হাতে ছাম মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে বেরিয়েছে ইয়াং মেয়ে বের হয়েছে ইয়াং ছেলে ইয়াং মেয়ে বের হয়েছে ফোন নাম্বার নিয়ানি হয়েছে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হয়েছে আর কত ভাবিরা বেরিয়েছে কুঁচিয়ে শাড়ি পরে দেওয়ারদের সঙ্গে ফুচকা খাবার নাম করে কত ইটিং হয়েছে সিটিং হয়েছে ফিটিং হয়েছে কিসিং হয়েছে আর ইংরেজি বললুম নি বেশি তাহলে ইটিং ফিটিং সিটিং কিসিং করার পরে সারা রাত আনন্দ করলো শুনবেন জলসার পরের দিন কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে এনজয় ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউনাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফাল কোরআন আল্লাহ জানিয়ে দিলে বান্দা শুন যখন কোরআন পাঠ করা হবে কোরআন তেলাওয়াত করা হবে তোরা তখন কি করবি ফাস্তামিউ লাহু কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবি আর কি করবি ওয়ানসিতু চুপচাপ বসে থাকবি তাই আমি হতবাগা আব্দুল্লাহ কে মারুফ কোরআন তেলাওয়াত করছি আপনারা চুপচাপ বসে আছেন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই চুপচাপ এ জলসা কমিটি কখন বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে বক্তা যখন অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করবে আর শ্রোতা যখন মনোযোগ সহকারে পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওয়াজ শুনতে বসবে আল্লাহর লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব আমার বাপেরাম অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনের আলোচনা কটা আপনাদেরকে করব এরপরে আসছি এ কোরআনের ভিতরে কি আছে কোরআনের ভিতরে 30টা পারা 540টা রুকু 114টা সূরা 14 থেকে 15 খানা সাজদা 7টা মানজিল 8 থেকে 12 খানা সাক্তা 6666টা আয়াত 323215টা অক্ষর এ কোরআন 22 বছর 9 মাস কয়েক দিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে বাবা 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে কত জায়গার নাম আমরা জানি মক্কা আর মদিনাই জানি 12,000 জায়গায় নাজিল হয়েছে এক জায়গায় নয় আমার বাপেরা কোরআনের আলোচনা হলো পৃথিবীর সব থেকে উত্তম আলোচনা তাই আপনারা হলেন কোরআনের পাক্ষে কোরআন পিপাসু মানুষ ঠিক না বেটি আমার বাপেরা মনে রাখবেন কোরআনকে ভালোবাসুন